আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন আজ। চট্টগ্রাম চার আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম আল মামুন সীতাকুণ্ড রিটার্নিং কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিচ্ছেন। সেখানে রয়েছেন সহকর্মী মনির ইসলাম পারভেজ। বিস্তারিত জানতে সরাসরি সংযুক্ত হচ্ছি মনির ইসলাম পারভেজের সঙ্গে। মনির ইসলাম পারভেজ, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, এ ব্যাপারে বিস্তারিত জানান যে আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ধন্যবাদ বান্না আপনাকে। আমরা আপনাকে একটু জানিয়ে রাখি যে চট্টগ্রামে যে 16টি আসনে যে 11 জন প্রার্থী ওনারা সেখানে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন, এবং এই আসনটিতে আমরা একজনের নাম শুনেছি যিনি নারায়ণ ইন্দ্রান, উনি নিতে পারেন, এখনো যদি নেননি। তবে আজকে যিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চট্টগ্রাম চার আসনে এস এম আল মামুন, উনি জমা দিচ্ছেন। ওনার আসলে মূল বিষয়টা কি, উনি কি রাজনীতি বিভাগের সন্তান, ওনার বাবা এক সময় এখানে এমপি ছিলেন, এরপরে অবশ্য একজন ব্যবসায়ী প্রতিনিধি, উনি 10 বছর ছিলেন এমপি, এরপরে ওনাকে মাননীয় প্রধানমন্ত্রী আবার দিয়েছেন। আমরা ওনার থেকে সংক্ষেপে জানি, আপনি তো আজকে নৌকার মাঝি হিসেবে এখানে মনোনীত দিচ্ছেন, আপনার মূল ভীষণটা একটু সংক্ষেপে বলবেন, কি করতে চান সীতাকুণ্ডে নির্বাচিত হলে? ধন্যবাদ আপনাকে। আমি নির্বাচিত হলে ইনশাল্লাহ আমার বাংলাদেশ আওয়ামী লীগের প্রাণপ্রিয় আমার নেত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নমিনেশন দিয়েছেন। উনি এই বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ করতে চান, এবং সেই পাশাপাশি তার সাথে আমি এই সীতাকুণ্ডকে পরিবেশ বান্ধব একটা স্মার্ট সীতাকুণ্ড করার জন্য আমার একটা বড় একটা ইচ্ছা রয়েছে। আপনারা জানেন আমার পিতা আবু আলকাশের মাস্টার দীর্ঘ 2 বারের এখানে উনি এমপি ছিলেন এবং এখানে উন্নয়ন করেছেন। ওনার অসম্পূর্ণ কাজগুলো করে আমি আমার প্রাণপ্রিয় নেত্রীর যে আপনার স্মার্ট বাংলাদেশ করার যে ভিশন সেটার সহযোগী হতে চাই। যেমন শুনছিলেন আমরা এখানকার যিনি নৌকার মাঝি হয়েছেন ওনাকে আমরা যুক্ত করে দিয়েছিলাম। তবে সীতাকুণ্ডে আসলে এটি অনেকদিন এটি অবহেলিত ছিল বলবেন, নেতাকর্মীরা একটু এমপির সাথে অনেক যোগ সাহস ছিল না, এবং অনেক আওয়ামী লীগের অনেক নেতাকর্মী মামলা খেয়েছেন এই এমপি দুবারের সময়, সেটা কিন্তু অনেকে একটু ক্ষোভ বিরাজ করেছে। আমরা একটু দেখেছি দলমত নির্বিশেষে মানুষের মধ্যে একটি ঈদের একটু জোয়ার, সেরকম একটি জোয়ার সীতাকুণ্ডে বলছে, সবাই একসাথে নারী পুরুষ মহিলা সবাই রাস্তায় আসছেন, বাইরে যাচ্ছেন, অভিবাদন জানাচ্ছেন। তবে এই আসনটি একটু ব্যতিক্রম বলবো, কেন একটু তৃণমূলের যে নেতৃবৃন্দ বা নেতার সাথে সংযোগ, এটি হয়তো এবার যেহেতু উনি তৃণমূল থেকে উঠে আসে একজন পরখাওয়া রাজনীতিবিদ, হয়তো এর মাধ্যমে এটি একটি প্রমাণ হবে যে আসলে এই নেত্রী যে একটি দায়িত্ব দিয়েছেন এটি আসলে ভুল করেননি, এবং এর মাধ্যমে পুরো সীতাকুণ্ডে একটি একটি ভালো জায়গায় গিয়ে আসলে পৌঁছাবে। এছাড়া অন্যান্য যে আসনগুলো আছে সেগুলো আমরা পরবর্তী সংবাদে আপনাকে জানিয়ে দেবো।